बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम सबाइके नवम श्रेणी गार्हस्थ्य विज्ञान क्लस स्वागत अफरजा सुलताना सहकारी शिक्षक सृष्टि सेंट्रल स्कूल एंड कलेज राजशाही आशा करछि प्रत्येके भालो आछो सुस्थ आछो सबार पढ़ाशुना केमन चलछे जतटुकुई होक आमरा किन्तु बासा थेके भालोभावे पढ़ाशुना आमादेर चालिये जेते हबे आशा करछि पढ़ाशुना करछो एवं साथे कि बेशी बेशी होच्छे एचडब्ल्यू ग्रुप पढ़े अवश्य पोस्ट दिबे आमि किन्तु तोमादेर पोस्ट देखते पाई ना जे साप्ताहिक परीक्षा हय सेखानेओ किन्तु गार्हस्थ्य विज्ञानेर कोनो होच्छे प्रश्न देओयार पर कोनो रेसपन्स नाइ आशा करब आगामी काल थेके पाबो आमादेर गत सप्ताहे आमरा पढ़ेछिलाम होच्छे पोशाके रंगेर भूमिका पोशाके रंगेर भूमिका एकजन मानुषेर जन्य खूब गुरुत्वपूर्ण एक जन व्यक्ति की व्यक्तित्व फुटिए तुले पोशाक रंग भूमिका विशेष क्षेत्र कैकटा क्षेत्र लक्ष्य करा है किसर क्षेत्र से क्षेत्र सुंदर व्यक्तित्व गठन करें एक रंग भूमिका से एक व्यक्ति के सुंदर व्यक्तित्व फुटिए तुले तरह सुंदर व्यक्तित्व गठन कर देह त्व के उज्जवलता प्रदान कर रंग एक मानुष देह त्व के उज्जवलता प्रदान कर एछाड़ा देह आकृतिर परिवर्तन का मोटा मन है का पतला मन है का रोका का खाटो जिनिसटा भावटा दूर करार जोन्नो किन्तु रंगेर भूमिकाटा अनेक गुरुत्वपूर्ण प्राधान्य सृष्टि कोनो एकटा पोशाके कोनो एकटा जिनिस दिए प्राधान्य सृष्टि करा जाय एछाड़ा आमरा पढ़ेछिलाम पोशाके समन्वय रक्षा एकटा जिनिस द्वारा आरेकटा जिनिस जुक्त करे दुइटा मिले समन्वय रक्षा करा जाय आसो आजके आमरा आमादेर पाठेर विषय निये आलोचना तार आगे देखो बोर्डे जिनिस दिच्छी गोल देखते ये कि बोल तो बिंदु ये बिंदु एक बिंदु जखन की करे तार गतिपथ खुजे पाए तक से रेखार सृष्टि है ये बिंदु द्वारा आमरा एक बिंदु समान एक रेखा सृष्टि पोशाके रेखार भूमिका बा प्रभाव पोशाके रेखार भूमिका बा प्रभाव की प्रभाव फेले पाठ विषय लिखे फिली पोशाके रेखा निर्भर करे रेखा के की करा जाए छय भागे भाग करा जाए
মূলত দুইটা ছিল সেখান থেকে আবার রেখাকে অনেকভাবে ভাগ করেছি সেটা হল কয়টা ছয়টা আর আমরা আজকে এই ছয়টা নিয়ে আলোচনা করব তার আগে প্রথমে হচ্ছে দেখাই একটা ছবি এই যে দেখো আমার হাতে একটা হচ্ছে রেখা আছে সেই রেখাটার কিন্তু নিচে অবশ্যই লেখাই আছে খাড়া রেখা খাড়া রেখা বাইকে আরেকটা নাম বলতে পারো লম্বা রেখা এই যে দেখো এভাবে লম্বা লম্বা করে টানা আছে এটা হচ্ছে খাড়া রেখা তাহলে আমাদের যে রেখার গতিপথের উপর নির্ভর করে ছয় ভাগে ভাগ করা যাচ্ছে সেই ছয় ভাগের মধ্যে এক নম্বর হচ্ছে খাড়া রেখা তাহলে এক নম্বর লিখি সমান্তরাল রেখা এখন আমার হাতে দেখো সমান্তরাল রেখার চিত্র আছে এটা হচ্ছে কি সমান্তরাল রেখা সমান্তরাল কেমন দেখো সমান্তরালটা এই যে এদিকে যাচ্ছে আমরা খাড়া রেখা দেখলাম এভাবে আসছে সমান্তরালটা কি দেখো একটু এই যে এভাবে যাচ্ছে তাহলে চিনতে পারবা কোনটা সমান্তরাল রেখা এটা হচ্ছে আমাদের সমান্তরাল রেখা এখন সমান্তরাল রেখা সম্পর্কে বলি এই রেখার কি প্রকাশ করে এই রেখা প্রকাশ করে হচ্ছে বিশ্রাম এবং আরামের অনুভূতি নিয়ে আসে এই রেখা দ্বারা যে সমান্তরাল রেখাটা দেখালাম এই সমান্তরাল রেখা দ্বারা কি হচ্ছে বিশ্রাম এবং আরামের অনুভূতি চলে আসে এটা কি করে লম্বা ও রোগা মানুষদের জন্য এই রেখার পোশাক বিশেষ উপযোগী যেহেতু খাড়া রেখাটা হচ্ছে মোটা আর খাটোদের আর এই সমান্তরাল রেখাটা হচ্ছে লম্বা এবং হচ্ছে রোগা মানুষদের জন্য বিশেষ উপযোগী এই রেখা কি করে আপাত দৃষ্টিতে বস্তু দৈর্ঘ্য কি করে হ্রাস করে খাড়া রেখা যেমন বস্তু দৈর্ঘ্য বাড়ায় হচ্ছে সমান্তরাল রেখাটা বস্তু দৈর্ঘ্যকে হ্রাস করে এবার নেক্সট যে আসো আমরা লিখব হচ্ছে তিন নাম্বার বক্র রেখা বক্র রেখা বক্ররেখা এবার দেখো বক্ররেখা একটু আগে আমি আঁকিয়েছিলাম
এটা হচ্ছে বক্ররেখার একটা চিত্র। এই বক্ররেখা দেখো, এই যে একটু বাঁকানো বক্ররেখা এরকম হতে পারে, এদিক থেকে এভাবে নামতে পারে, এদিক থেকে যেমন চারিদিকেই কিন্তু আছে এরকম বাঁকানো বাঁকানো আছে, এদিক থেকে নেমে গেল, আবার এ সাইডে আসছে, এ সাইডে আছে। বক্ররেখা কি করে, যখন উপর দিকে থাকে এই যে ঊর্ধ্বগতি যখন, তখন বক্ররেখা আনন্দের ভাব প্রকাশ করে। ঊর্ধ্বমুখী যখন হয় বক্ররেখার গতিটা, তখন সেটা আনন্দ ভাব প্রকাশ করে। কিন্তু বক্ররেখার গতি যখন নিচের দিকে নামে, নিম্নমুখী হয়, তখন সেটা বিষাদের ভাব প্রকাশ করে, বিষাদের ভাব কি প্রকাশ করে। আর এই বক্ররেখা দিয়ে কোমলতা, নমনীয়তা, তৎপরতা ইত্যাদি বোঝানো হয়। তাহলে কি বললাম, বক্ররেখার গতি যখন ঊর্ধ্বমুখী হবে তখন আনন্দ উল্লাস প্রকাশ করবে, কিন্তু যখন নিম্নমুখী হবে তখন কি করবে, সেটা বিষাদের ভাব প্রকাশ করবে। আর ঢেউ খেলানো বক্ররেখা দ্বারা আপাত দৃষ্টিতে দৈর্ঘ্য কমাবে, তবে সৌন্দর্য ও কোমলীয়তা কি বাড়িয়ে দেবে। এবার আসে নেক্সট আছে আমাদের তির্যক বা কৌণিক রেখা। কৌণিক রেখা বলতে পারো বা কোণাকোণি রেখাও বলতে পারো। তাহলে আমাদের তির্যক বা কৌণিক রেখাটা কেমন? তির্যক বা কৌণিক রেখা হচ্ছে এভাবে কোণাকোণি শব্দ, যেটা হচ্ছে পোশাকে অন্যরকম অনুভূতি নিয়ে আসবে। তির্যক বা কৌণিক রেখা, তির্যক বা কৌণিক রেখা, এই তির্যক বা কৌণিক রেখা কি করে, সংযমের পরিচয় বহন করে। তির্যক বা কৌণিক রেখা সংযমের পরিচয় বহন করে। এই রেখা ঊর্ধ্বমুখী হলে, যে জিনিসটা ঊর্ধ্বমুখী হলে প্রধানকারীকে লম্বা দেখাবে, আর যখন নিম্নমুখী হবে তখন থেকে মোটা এবং খাটো দেখাবে। আমাদের নেক্সট আরেকটা রেখা আছে, সেটা হচ্ছে জিগজ্যাগ রেখা বা আঁকা বাঁকা রেখা। 5 নম্বর হচ্ছে আঁকা বাঁকা বা জিগজ্যাগ রেখা। এটা হচ্ছে আমাদের জিগজ্যাগ রেখা বা আঁকা বাঁকা রেখা। দেখো রেখাটা কেমন বাঁকানো, একবার এক সাইডে নিচ থেকে উপর দিকে উঠছে, আবার নামছে, আবার উঠছে। এটা হচ্ছে দ্বৈত ভূমিকা পালন করে, এই রেখা দ্বারা পোশাকে দ্বৈত ভূমিকা পালন করছে। এই রেখার মাত্রা এবং দিকের উপর নির্ভর করে কোনো কোনো সময় ব্যক্তিকে লম্বা দেখায় এবং কোনো কোনো সময় ব্যক্তিকে খাটো এবং মোটা মনে হয়। এছাড়া আমাদের আছে হচ্ছে এই যে গতিপথের উপর নির্ভর করে 5টা রেখার কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে কি কি ছিল, খাড়া রেখা, সমান্তরাল রেখা, তারপরে বক্র রেখা, তির্যক রেখা, ভগ্ন রেখা, কোণাকোণি রেখা। এছাড়া আমাদের মধ্যে কি বলছে, পোশাকে বিন্দুর প্রভাব, একটা পোশাকে হচ্ছে বিন্দুর প্রভাব। দেখো পোশাক যেটা বিন্দুর প্রভাব বলতে বোঝাচ্ছে, পোশাকের মধ্যে এই যে গোল গোল যে এটা টিকি বিন্দু, এক একটা হচ্ছে ফোঁটা দিলে কিন্তু একটা বিন্দু তৈরি হয়, এটা হচ্ছে পোশাকের বিন্দুর প্রভাব। যে কোনো শিল্পের বিল্ডিং ব্লক বা ভিত্তি হচ্ছে বিন্দু, যে কোনো কি বললাম, যে কোনো শিল্পের
বিল্ডিং ব্লক বা ভিত্তি হচ্ছে বিন্দু। আর এই একটা বিন্দু দ্বারাই কিন্তু আস্তে আস্তে একটা রেখা তৈরি হয়। আজকে আমাদের যে পড়া ছিল সেটা হচ্ছে পোশাকের রেখার ভূমিকা। যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই তোমাদের কাছে আমার নাম্বার আছে, ফোন দিয়ে জিজ্ঞেস করতে পারো বা হোয়াটসঅ্যাপে যদি জানার প্রয়োজন হয় জানতে পারো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এইসব কামনা শেষ করছি। আল্লাহ হাফেজ।